ত্রিবেণীদের তিস্তা আর এই রঙ্গিতের সৌন্দর্যে আমরা মাতোয়ারা হয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টু আর্জ দ্য ক্যালিম্পং ডিস্ট্রিক্ট। সো আফটার লিভিং দিস বিউটিফুল ত্রিবেণী সঙ্গম উই আর গোয়িং টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন। তো এই জায়গাটিকে সত্যি ভোলার নয়, বাড়ি বাড়ি ফিরে আসার জন্য আমি অপেক্ষায় থাকবো তিস্তা নদীর এই সৌন্দর্যকে দেখতে। জাস্ট ম্যাজিক্যাল, ট্রুলি ম্যাজিক্যাল প্লেস। তো ফাইনালি তিস্তা ব্রিজ ক্রস করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের নতুন ডিস্ট্রিক্ট কালিম্পংয়ে। সো ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিস্ট্রিক্ট কালিম্পং ওয়েলকামস আস উইথ আ বিউটিফুল নোট। জাস্ট 49 কিলোমিটার্স এখান থেকে লাভা, আমাদের গাড়ি ছুটে চললো একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কিন্তু কোথায় চলেছি আমি এক্ষুনি বলছি না। সাথে থাকুন আর দেখতে থাকুন অনন্যা দ্য সুপার ওম্যান ব্লগ। এক্ষুনি আমরা পৌঁছে যাব কালিম্পং সিটিতে, ওখান থেকে আমরা চলে যাব আমাদের একটি ছোট্ট জনপদ যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে থাকুন এই ব্লগটি। সো নাও উই রিচ অ্যাট কালিম্পং সিটি। কালিম্পং সিটি থেকে জাস্ট 23 কিলোমিটার্স বাকি আছে আমাদের ডেস্টিনেশন। কালিম্পং সিটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে ফর ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার ইভ। আমরা এগিয়ে চললাম আর জাস্ট 23 কিলোমিটার এখান থেকে আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি সে জায়গাটি অত্যন্ত সুন্দর। তার নাম হচ্ছে সিলেরি গাঁও, একটি সিকিম বর্ডারের ছোট্ট জনপদ। আমরা পেডমের রাস্তা হয়ে ঋষি রোড ধরে চলে এলাম এখন সিলেরি গাঁওয়ের রোডে। এখান থেকে সিলেরি গাঁওয়ের রাস্তাটা অত্যন্ত খারাপ, যার জন্য হঠাৎ করে ওয়েদার চেঞ্জ করে গিয়ে আমাদের বৃষ্টি নেমে গেছে অত্যধিকভাবে। আমার মনে হচ্ছে স্নোফলও হতে পারে আজকে, সেই জন্য আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আই হার্ড দ্যাট দিস প্লেস ইজ ট্রুলি অ্যামেজিং। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট ম্যাজেস্টিক। তাই আশা করছি বৃষ্টি থেমে যাক তাড়াতাড়ি আর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম এই ছোট্ট জনপদ সিলেরি গাঁওতে, যেখান থেকে অত্যন্ত সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। আমরা এখন হোটেলে আগে এন্ট্রি করব। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি অনন্যা এসে গেছি, প্রচণ্ড ঠান্ডা বলে বোঝাতে পারছি না, ইটস টু কোল্ড ওভার হিয়ার, -ডিগ্রি চলছে। তো চলো আমি তোমাদের চট করে দেখিয়ে নিই জায়গাটা কতটা সুন্দর। জাস্ট ছোট্ট একটা গ্রাম যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট হোমস্টে। হোমস্টেগুলো অত্যন্ত সুন্দর এবং চারিদিকে প্রকৃতির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। শুভম ইজ জাস্ট ফ্রিজিং, আমরা দুজনেই ঠান্ডায় প্রচণ্ড কাঁপছি, কারণ হঠাৎ করে টেম্পারেচারটা আমাদের এখানে কমে গেল। আমরা এতক্ষণ কালিম্পং এত ঠান্ডা ছিল না, এখানে জাস্ট মানে -1-2 হবে এখন মনে হয়। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর কুয়াশায় ঘিরে ধরেছে আমাদেরকে চারিদিকে। একটা একটি সিঙ্কোনা প্লান্টেশনের জন্য বিখ্যাত এই জায়গাটি, এবং এখান থেকে যে সৌন্দর্য আমরা এখন অবশ্য দেখাতে পারছি না, একটু পরে যদি কুয়াশাটা কেটে যায় আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা, এখান থেকে অসাধারণ।
একটু বেটার হচ্ছে। আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে স্নোফল হয়েছে এবং প্রচুর বরফ পড়ছে। এই পাশ থেকে তোমাদের সিকিম বর্ডার এবং এখান থেকে সিকিম ভীষণ কাছে। আমরা সিলেরি গাঁওতে আজকে রাত্রিবাস করব এবং এখানে অসাধারণ লাগছে তোমাদের, জাস্ট একবার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। ইটস আ লাভলি উইন্টারি ইভিনিং। এত দুর্গম পথ পেরিয়ে আমরা যে এই সিলেরি গাঁওতে এসে পৌঁছেছি সত্যি অসাধারণ লাগছে। With this chilly wintry evening, we are enjoying to this beautiful Sillery Gaon, which is an amazing place. By the snowfall, it's so cold. So let's have a dinner. So please, shathe thakun. Next fall, we'll see you. I'll meet the super woman. Thank you.